সমস্যা হলো আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ। ছাউনি বা দেওয়াল যে কোনো সময় পড়ে যেতে পারে। ঝুঁকি নিয়ে বাচ্চাদের নিয়ে বসবাস করি। 8-10 বছর ধরে পঞ্চায়েত প্রধান ও বিডিও দপ্তরে মৌখিক বা লিখিতভাবে জানিয়েছি, কিন্তু আমি পাইনি। তাই আমি অবিলম্বে সরকার থেকে বাড়ি চাইছি। আপনারা সমস্যাটা শুনলেন, আমি সমস্যাটা তুলে ধরেছিলাম 2020 সালে। সামনে বাড়িতে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমার। আগে আমি নগ্ন বাড়িতে ছিলাম, বিডিও অফিসে প্রধানে এবং পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছিলাম, মৌখিক বলেছিলাম, তাতে কোনো রিসিভ পাইনি। আমার ভাই ভিডিও ভলেন্টিয়ারে কাজ করে, তার খবর ভিডিও ভলেন্টিয়ারে পাঠায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার দাদার বাড়ির পাশে। এই বাড়িটি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে। দাদা বাড়িটি তৈরি করে সুস্থভাবে বসবাস করছেন। বর্তমানে আমার বাড়ি মঞ্জুর হয়েছে, হওয়ার পর আমি এই বাড়িটা বানিয়েছি। এতে আমি খুব উপকৃত হয়েছি। এই জন্য ভিডিও ভলেন্টিয়ার আর সরকারকে আমার ধন্যবাদ জানাই। এখন আর কোনো বাড়ির সমস্যা নেই। ভিডিওটা তৈরি করা হয়েছিল? হ্যাঁ, দেখেছি। এই বাড়িটিতে আমিও বসবাস করতাম, সাথে সাথে আমারও বাড়ি তৈরি হয়েছে। বর্তমানে আমরা সেই বাড়িগুলো তৈরি করেছি। দাদার বাড়ির আইডি নাম্বার হলো WB39384 28, এবং বরাদ্দকৃত অর্থ 1,30,000। আমরা প্রত্যেকেই মাথার উপর ছাদ পেয়ে খুশি। আমাদের বিনপুট্টু ব্লকের মধ্যে কেচন্দা গ্রাম, যেটা ভেলাইডে জিপি পড়ছে, সেখানে কেচন্দা গ্রামের অজিত পাল দীর্ঘদিনের বাড়ির সমস্যায় ভুগছিল। তাদের বসতি বাড়ি জরাজীর্ণ হয়েছিল, সেই জন্য আমাদেরকে জানিয়েছিল যাতে ওনাদের বাড়ি যারা যাতে পায়। কিন্তু আমরা ওটা আমাদের আবাস যোজনা যেটা আছে, সেই আবাস যোজনা আমরা বাড়ি ওনাদেরকে দিয়েছি। এখন ওনাদের বাড়ির সমস্যা মিটে গেছে, এখন ওরা ভালোভাবে শান্তিতেও বসবাস করছে। এই জন্য ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। আপনিও কি বাড়ির সমস্যায় ভুগছেন, এই ভিডিও ফলো করে অফিসে যোগাযোগ করুন, আপনারও বাড়ির সমস্যা সমাধান হতে পারে। এই জন্য এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন, এবং এই ভিডিও ভলেন্টিয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্ডিয়া আনহার্ডের পক্ষে আমি রঞ্জিত পাল।